আছেন আরডি টিভি অসহায়দের কথা বলে। এক নজরে আজকের বিশ্ব সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামরান সাবে। শুরুতেই সংবাদ শিরোনাম, অমিক্রনের ধাক্কায় ফ্রান্সে দৈনিক সংক্রমণ ছাড়ালো 5 লাখ, ভূমধ্য সাগরে অভিবাসী নৌকায় ঠান্ডায় জমে 7 জন নিহত, বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট, চীনকে নিয়ে সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া, তুর্কি সাইপ্রাসে নির্বাচন, জয়ী হল তুরস্কপন্থী দল ইউবিপি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসের অতি সংক্রামক অমিক্রন ভ্যারিয়েন্টের তাণ্ডবে সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে ফ্রান্সে। গত 24 ঘন্টায় সংক্রমণ এতটাই বেড়েছে যে সেটি অতীতের সব রেকর্ড ভেঙে ছাড়িয়েছে 5 লাখের গণ্ডি। এর আগে চলতি মাসের তৃতীয় সপ্তাহে দেশটিতে দৈনিক শনাক্ত প্রায় 4.25 লাখে পৌঁছেছিল। বুধবার 26 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। লিবিয়া থেকে ভূমধ্য সাগরের দ্বীপ ল্যাম্পেদুসায় যাওয়ার পথে ঠান্ডায় 7 জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন। মঙ্গলবার 26 জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানান ইতালির এগ্রিজেন্টো শহরের প্রসিকিউটর লুইগি পেট্রোনাজ্জিও। এবার মেজাজ হারালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে রীতিমতো কুরুচিকর গালাগাল দিতে দেখা গেল তাকে, যা নিয়ে প্রবল বিতর্ক ঘনিয়েছে। জানা গেছে হোয়াইট হাউসের ইস্ট রুমে একটি বৈঠক চলছিল, সেখানে মুদ্রাস্ফীতি ছিল আলোচ্য বিষয়। এই পরিস্থিতিতে ক্রেতাদের সাহায্যার্থে একটি আইন প্রণয়ন নিয়ে কথা চলছিল। সেই সময়ই ফক্স নিউজের পিটার ডুকি নামের এক সাংবাদিক বাইডেনকে খোঁচা দিয়ে জানতে চেয়েছিলেন মুদ্রাস্ফীতির সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা। তাতেই মেজাজ হারান বর্ষিয়ান বাইডেন। তিনি পাল্টা ব্যঙ্গ করেন, তার চেয়েও বড় অ্যাসেট আরও বেশি মুদ্রাস্ফীতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যেই আরব সাগরে চীনকে নিয়ে সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। অন্যদিকে ভারত মহাসাগরে চলছে তেহরান, মস্কো ও বেইজিংয়ের মহড়া। আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোই এ মহড়ার মূল উদ্দেশ্য বলে উল্লেখ করেছে দেশগুলো। তুর্কি সাইপ্রাসের আইনসভা নির্বাচনে ডানপন্থী জাতীয়তাবাদী দল ইউবিপি জয়ী হয়েছে। এ তুরস্কপন্থী দলটি তুর্কি সাইপ্রাসের অধিকাংশ সাইপ্রিয়টদের ভোট পেয়েছে। তুর্কি সাইপ্রাসের নির্বাচন কমিশনের ফলাফল অনুসারে এ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিদিনের বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই। আনন্দ বিনোদনে এনআরডি টিভির সাথেই থাকুন। লাইক দিন, সাবস্ক্রাইব করুন, শেয়ার দিন। সবাইকে শুভেচ্ছা।